বৃষ্টি হওয়াতে তো ই লাগতেছে না, আজকে স্কুল বন্ধ তো, আজকে স্কুল খোলা থেকে খবর হবে। আমি মনে হয় লাইভে কোনো ক্যাপশন দিই নাই, এমনি চলে আসছি, রোজা ধরছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত, আমার পেজ বালডাইস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি। যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এখন আজকে রমাদানের ফার্স্ট লাইভ, যেটা ডিসকাউন্ট লাইভ আমরা করতে যাচ্ছি। সো সবাই একটু বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি করে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? অনেকেই জয়েন করে ফেলেছেন, আমি হয়তো বা বেশি কথা বলবো না, বুঝতেই পারতেছেন যে রোজা রেখে তো বেশি কথা বলতে পারবো না। আপনারা যেই প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট দিতে যাচ্ছি, এই প্রোডাক্টগুলো আপনাদের আগের দেখা। সো জাস্ট বলে দিব যে এই জিনিসটার এটার প্রাইস এটা যাচ্ছে, সাইজ মেনশন করবেন, এখানে স্টিচ আছে, আনস্টিচ আছে, দুইটা মিলেই আছে। হ্যাঁ, সাইজ মেনশন করবেন, অর্ডার ডান করবেন। সিঙ্গেল কুর্তি আছে, সিঙ্গেল লং গাউন আছে, সাথে জোহরা পিঙ্কস আছে। এরপরেও যদি কিছু দেখানোর সময় পাই, ইফতারের পরে আরও একটা লাইভ করব, যদি সময় পাই তাহলে অবশ্যই দেখাই দিব, ঠিক আছে? আর আর এই তো দিল্লি বুটিক্সের কয়েকটা ডিসকাউন্ট লাইভ যাবে, কালকে থেকে ইনশাল্লাহ শুরু হবে। সুতপা চৌধুরী আপু আসসালামু আলাইকুম, শারমিন আপু কি অবস্থা, কেমন আছেন? ফরজান আপু আসসালামু আলাইকুম, শ্রাবণী আপু রমাদান মোবারক, রমাদান মোবারক, শেয়ার ডান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছেন। আচ্ছা, আমি প্রথমে সিঙ্গেল কুর্তি দিয়ে শুরু করি। হ্যাঁ, সিঙ্গেল কুর্তিটা প্রথমে দেখাই দিই, সিঙ্গেল কুর্তি কয়টা আছে, সিঙ্গেল কুর্তিগুলো আগে শেষ করে দিই, যে ওইগুলো দেখাতে বেশি সময় লাগবে না, তাই না? দেখাতে বেশি সময় লাগবে না, আপনারাও বুঝবেন। এই যে ইসরার এমব্রয়ডারি আপু, আপনি অনেক স্লিম হয়েছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক এফোর্ট দিতেছি। হ্যাঁ, মানে এখন তো রামাদান শুরু হয়েছে পর্যন্ত আমি হচ্ছে সেহরিতে ভাত খাচ্ছি, এর আগ পর্যন্ত আমার ভাতের সাথে কোনো সম্পর্ক ছিল না। এখন চিন্তা করলাম যে সারাদিন রোজা রাখবো, ভাতটা একটু মনে হয় খাওয়াই দরকার। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ওয়াইন কালার, ওয়াইন কালারের সাথে খুব সুন্দর পার্পেল আর কি, ডিপ পার্পেল কালার। এইটা আমাদের ইসরা সিঙ্গেল কুর্তি, একদম আগানুর প্যাটার্নের আমাদের যে ইসরা সিঙ্গেল কুর্তিগুলো আসছে। লেন্থ দেখেন, এটার 42-43 মতো লেন্থ পাবেন। ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডেড আছে, সাথে ক্রুশের খুব সুন্দর লেসিংয়ের ওয়ার্ক আছে, ঠিক আছে? ক্রুশের খুব সুন্দর লেসিংয়ের ওয়ার্ক আছে। আর এইগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 2100 টাকা, রেগুলার প্রাইস ছিল 2100 টাকা, এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন 1800 টাকা করে, ডিসকাউন্টে পেয়ে যাবেন 1800 টাকায়। তামান্নাপু আসসালামু আলাইকুম, এই যে দেখেন খুব সুন্দর, খুব সুন্দর এই ড্রেসগুলা, ঠিক আছে? খুব সুন্দর ইসরার সিঙ্গেল কুর্তি, 2100 টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন 1800 টাকায়। এগুলো একদম আগানুর প্যাটার্নের যে সিঙ্গেল কুর্তিগুলো থাকে না, সেই সিঙ্গেল কুর্তি, ঠিক আছে? তারপরের যে ডিজাইনটা, এই যে এইটা হচ্ছে গিয়ে তারপরের ডিজাইনটা, যেটা হচ্ছে পেস্তা কালার, এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা পেস্তা কালার। এই যে দেখুন খুব সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা,
আপু জোহরা দেখাবো, হ্যাঁ জোহরা পিঙ্কস এর উপরে ডিসকাউন্ট দিব। জোহরা পিঙ্কস আমাদের কাছে ওভারঅল 5 পিস আছে, তাই না? ওভারঅল 5 পিস আছে, এটার উপর ডিসকাউন্ট দিয়ে দিব। এই যে এটা দেখেন, এইটা হচ্ছে কি আমাদের স্লিপসটা, খুব সুন্দর একটা অল ওভার স্লিপস আছে। এরপরেই জোহরা দেখাবো, ঠিক আছে? একটু সাথে থাকেন। ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা, এগুলা সাইজ মেনশন করে অর্ডার ডান করবেন। 38 থেকে শুরু করে 44-46 পর্যন্ত সাইজ আছে, মানে সাইজ হয় এগুলার। এখন কোনটার কি সাইজ আছে সেটার জন্য একটি পেজে নক করে দিয়ে পেজ থেকে আপনাকে জানাই দিবে, ঠিক আছে? আগানুর প্যাটার্নের এই ইস্ট্রা সিঙ্গেল কুর্তিগুলো, এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর হট পিঙ্ক একটা কালার, খুবই সুন্দর হট পিঙ্ক একটা কালার, হ্যাঁ খুবই সুন্দর হট পিঙ্ক একটা কালার। কলকা কলকা করে কাজ করা আছে, অল ওভার ছোট ছোট এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ক্রুশের ওয়ার্কটা, খুবই খুবই সুন্দর। নেকলাইনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে, হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা আছে। ছবি নিচ্ছে, এটা সরাই ফেললাম। লেন্থগুলো ভালো লেন্থে আসছে, হ্যাঁ ভালো লেন্থে আসছে। একটা ডিজাইন ছাড়া মোটামুটি সবগুলো লেন্থই আপনারা 42-43 এরকম লেন্থ পাবেন। হ্যাঁ এটা হচ্ছে কি নেভি ব্লু কালার, স্লিপসগুলো সবগুলারই হেভি গর্জিয়াস করে কাজ করা, স্লিপসগুলো সবগুলারই হেভি গর্জিয়াস করে কাজ করা। একটা ছাড়া মোটামুটি সবগুলারই লেন্থ পেয়ে যাবেন 42-43 পর্যন্ত। এই যে এই ইয়েলোটাও অনেক সুন্দর, ইয়েলোটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার, খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার। এই যে দেখেন বিনসাইড লাক্সারি স্টিচ, আজকে দেখাবো আপু ইফতারের পরে, হ্যাঁ 8টার দিকে লাইভে আসবো, 7:45 থেকে 8টার দিকে লাইভে আসবো, আজকে দেখাবো। লাক্সারি শিফনের 3 পিস আসছে, বিনসাইডের লাক্সারি শিফনের 3 পিস আসছে, সেটা লাইভ হবে আজকে 7:30 থেকে 8টার মধ্যে লাইভ হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে কি কালার, এটা মাস্টার্ড কালার, হ্যাঁ। প্রাইস যাচ্ছে অনলি কত, প্রাইস যাচ্ছে অনলি 1800। আচ্ছা এটা হচ্ছে গিয়ে রেড কালার, যমুনার আর রেশন নাকি খুব মারামারি যেতেছে ওই ওই পাশে, তাহলে কি বন্ধ? প্রাইস যাচ্ছে অনলি 1800 টাকা করে, আচ্ছা এইটার লেন্থটা একটু কম আছে, শুধু এটার লেন্থ 40, এটার লেন্থ আছে 40-41 এর মতন এটার লেন্থ আছে, ওকে 1800 টাকা করে এই ইস্টার সিঙ্গেল কুর্তিগুলো পেয়ে যাবেন। খুবই নাইস আগানুর প্যাটার্নের আছে, আপনারা দেখেছেন, হ্যাঁ এগুলো খুব সুন্দর। অল্প কিছু পিসেস আছে, আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা জোহরা পিঙ্কস দেখাচ্ছি আপু, হায়াত হুসনারা লাইভ কবে হবে? হায়াত হুসনারা আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নাই, হ্যাঁ পৌঁছাইলে অবশ্যই লাইভ হয়ে যাবে। আচ্ছা এটা দেখেন জোহরা পিঙ্কসের, এটা স্কিন কালারটা, এটা এক পিস আছে জোহরা পিঙ্কসের স্কিন কালার, যে এই H46, হ্যাঁ স্কিন কালারটা খুব সুন্দর, সুইসের মধ্যে পাবেন, ঠিক আছে অল ওভার সুইসের মধ্যে পাবেন। এই যে দেখেন সুইসের মধ্যে পাবেন, অল ওভার কাজ করা, হ্যাঁ কালারটা স্কিন কালার। এগুলোর সাথে এটার সাথে একটু মেরুন কালারের সিল্কের ই দিয়ে ই করে নেবেন, খুব ভালো লাগবে। আপু ছেলের কি অবস্থা এখন, পুরোপুরি সুস্থ? না আপু এখনো সুস্থ হয় নাই, আই আগের মতনই আছে, মানে ফোলাটা কমছে বাট ব্রুজটা কমে নাই। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, ছোট ছোট করে ব্যাক পার্টে কাজ আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টের নিচের পোর্শনটা, এটা আসবে আমাদের স্লিপস, ঠিক আছে এটা আসবে আমাদের স্লিপস, এটা আসবে আমাদের কিসের, দামানের নিচের জন্য না প্যান্টের নিচের জন্য? এটা দামানের নিচে দিয়েছে, আপনারা চাইলে প্যান্টও দিতে পারবেন। আপু আপনারটা আছে, আমারটা আছে, আমারটা আছে আছে মনে হয়, হ্যাঁ একটু পেজে নক করে দিয়েন। এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস সাথে লাক্সারি শিফনের অল ওভার, একদম দেখেন সিল্কের কাপড় দিয়ে ই করা, খুব সুন্দর একটা দোপাট্টা,
ঠিক আছে খুব সুন্দর একটা দোপাট্টা এটার আমাদের রেগুলার প্রাইস কত ছিল 5250 এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 5250 টাকা এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন 4800 টাকা 4800 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন 4800 টাকায় জোহরা পিংসের ড্রেস যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন পেজে ইনবক্স করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা সফট অ্যাশ কালার হ্যাঁ খুব সুন্দর একটা সফট অ্যাশ কালার এটা খুব সুন্দর এটা দোপাট্টাটা এত সুন্দর ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা পুরাটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা পুরাটার মধ্যে একদম অল ওভার হেভি এমব্রয়ডারি করা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে অল ওভার ছোট ছোট করে কাজ আছে এবং সাইডেও একটা প্যাচেস আছে ঠিক আছে সাইডেও একটা প্যাচেস আছে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা ঠিক আছে এই হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটা অনেক সুন্দর ফুল স্লিপস কাজ করা এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের দামানে যাবে তার মধ্যে হচ্ছে কি যে এটা প্যান্ট পিস এটা পুরাটা দোপাট্টার মধ্যে পিওর শিফনের মধ্যে শেফলিক করা আছে হ্যাঁ শেফলিক এমব্রয়ডারি করা আছে শেফলিক এমব্রয়ডারি করা আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল আছে হ্যাঁ আঁচলটা অনেক সুন্দর ঠিক আছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি 4800 টাকায় আরেকটা আছে সবগুলা কিন্তু এক পিস করে আছে এটা হচ্ছে গিয়ে কফি কালার এটা হচ্ছে গিয়ে কফি কালার এটা 49 এটা হচ্ছে কি আমাদের কফি কালারটা ওয়াও খুব সুন্দর একদম খুবই প্রিটি এগুলা খুবই 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 প্রিটি পরার পরে খুব সুন্দর একটা লুকস আসে পরার পরে খুবই নাইস সুন্দর একটা লুক আসে এই যে এটা হচ্ছে কি ড্রেসের সাইডের প্যানেলটা এটা ড্রেসের ব্যাক পার্টের নিচে যাবে আর এটা তো ব্যাক পার্টে অল ওভার কাজ করা থাকবে এগুলো কিন্তু ম্যাটেরিয়াল সুইসের মধ্যে হ্যাঁ এগুলো প্রত্যেকটার ম্যাটেরিয়ালস আসবে সুইসের মধ্যে নিচে আপনাকে একটু হালকা একটা ইনার অ্যাড করে নিয়েন দেখেন কি সুন্দর সিকোয়েন্স করা খুব সুন্দর সিকোয়েন্স করা আছে এই যে এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের কামানের নিচে যাবে এই প্যানেলটা আর দোপাট্টাটা তো সেই সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা অনেক বিউটিফুল সুন্দর একটা দোপাট্টা পিওর শিফনের মধ্যে খুব সুন্দর বিউটিফুল অল ওভার কাজ করা একটা দোপাট্টা আমারটা আপু তাওয়াক্কালের আমারটা হচ্ছে গিয়ে 1800 টাকায় আছে ডিসকাউন্টে আমারটা আছে কিনা একটু পেজে নক করে নেবেন এটা দেখেন এটার সাথে খুব সুন্দর পিঙ্কের একটা কম্বিনেশন খুবই লাইট ওয়েট একটা কালার স্কিন টোন কালারের মধ্যে আছে খুব সুন্দর লাইট ওয়েট একটা কালার স্কিন টোন কালারের মধ্যে আছে তার মধ্যে এই ফ্লাওয়ারগুলো দেখেন কি সুন্দর এই কালারটা দিয়ে যদি পুরো ড্রেসের চারো সাইডে পট্টি পাইপিং করেন দোপাট্টাতে করেন স্লিপসের ফ্রন্টে একদম সামু সিল্কের কাপড় দিয়ে করে নেবেন এখানে নেকে নেকে একটু ইয়ারিং রিং স্টাইল করে নেবেন দেখবেন কি যে সুন্দর লাগবে ড্রেসটা এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট প্রত্যেকটা ব্যাক পার্টেও কাজ করা আছে আর সাইডের প্যানেলটা যেটা ব্যাক পার্টের নিচে চলে যাবে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের স্লিপ এটা হচ্ছে কি আমাদের দামানের নিচে যাবে এটা প্যান্ট পিস হুম হুম এই হলো কি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে দোপাট্টাটা খুবই সুন্দর করে অল ওভার কাজ করা আছে প্রাইস চলে যাচ্ছে অনলি 4800 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাই লাস্ট হ্যাঁ জোহরার এটাই লাস্ট 41 জোহরার এটাই লাস্ট 41 এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা ব্যাক পার্টে
এটা ব্যাক পার্টে যাবে, এটা ব্যাক পার্টের নিচে যাবে। হ্যাঁ, এটা ব্যাক পার্টের নিচে যাবে। ছোট ছোট করে কাজ করা। আর এই যে এই হলো কি আমাদের ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে আমাদের স্লিপসটা। ঠিক আছে, ফুল স্লিপস কাজ করা আছে। এই যে এটা দামানের নিচে যাচ্ছে, এটা প্যান পিস। এই হলো গিয়ে আমাদের দোপাট্টা। এটা দোপাট্টাটা এই যে দেখেন শেফলিক করা, দুই সাইডেই খুব সুন্দর করে শেফলিক করা। আর এই যে এটা হচ্ছে গিয়ে দামানের নিচে যাচ্ছে। আচ্ছা, এটা এক পিসই আছে। হ্যাঁ, যার লাগছে নিয়ে নেন আপু। সি প্রিন্ট ভলিউম 2 আসবে আসবে। হ্যাঁ, এই যে এটা দেখেন, এটা এক পিসই আছে, যার লাগবে নিয়ে নেন। এটা 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 39 বডি আছে। ঠিক আছে, 39 বডি আছে বিন সাইজের, একদম পুরো অল ওভার কাজ করা। এক পিসই আছে এস সাইজ, অন্য এক দুই সাইডে কাজ করা। এটা এটা প্রাইস, রেগুলার প্রাইস কত ছিল? এটা রেগুলার প্রাইস ছিল 3150 টাকা, 2700 টাকায় যাচ্ছে। হ্যাঁ, একটাই আছে, একটাই আছে, 2700 টাকায় যাচ্ছে, একটাই আছে। রেগুলার প্রাইস ছিল 3150, ডিসকাউন্টে যাচ্ছে 2700 টাকায়। এটা দোপাট্টার দুই সাইডেই কাজ করা। ঠিক আছে, সরাই ফেললাম। এটাও একটাই আছে। হ্যাঁ, এক্সেল সাইজ 48 বডি, এক্সেল সাইজ 48 বডি, যার লাগবে নেবেন এক্সেল সাইজ। এই যে প্যান্ট, যার 46 বডি আছে সেও নিতে পারেন, একটুখানি চাপাই নিলেন। 3150 টাকাটা যাচ্ছে 2700 টাকায়। ঠিক আছে, 3150 টাকাটা যাচ্ছে 2700 টাকায়। দেখেন দোপাট্টার দুই সাইডে কাজ করা। এটাও এল সাইজ, তো 46 বডি, এল সাইজ 46 বডি, একটাই আছে, ফুল অল ওভার কাজ করা, একটাই আছে। হ্যাঁ, দুই সাইডে হেভি এমব্রয়ডারি করা, 2700 টাকায় যাচ্ছে, 46 বডির একটাই আছে। এটা 42 বডির একটাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে রাওয়াতের। এগুলো রেগুলার প্রাইস ছিল 2900 করে, এগুলো ডিসকাউন্টে যাচ্ছে 2500 টাকায়। এটা 42 বডির একটাই আছে। এটা 48 বডির একটাই আছে। এটা 2900 টাকা রেঞ্জের রেওয়াতের, এটা চলে যাচ্ছে অনলি 2500 টাকায়। হ্যাঁ, এক্সেল বডির একটাই আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 42 বডির একটাই আছে। এগুলো 2500 করে ছিল, এগুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 2200 টাকায়। হ্যাঁ, 2200 টাকায়। এটাও রেওয়াতের, এটা 42 বডির একটাই আছে। এটাও রেওয়াতের একটাই আছে। এটাও পেয়ে যাচ্ছেন
only 2200 টাকা না এটা ওই যে প্যান্টের নিচে একটু কাজ আছে এটা তাওয়াক্কালের লং কুর্তি তাওয়াক্কালের লং গাউন তাওয়াক্কালের লং গাউন এগুলো কত করেছিল 1900 করেছিল না তাওয়াক্কালের লং গাউন এটা এগুলো কয় পিস আছে তাওয়াক্কালের লং গাউন লং সিঙ্গেল গাউন ঠিক আছে লং সিঙ্গেল গাউন এগুলো 1900 টাকা করেছিল এগুলোরও বডি সাইজ মেনশন করে নিতে পারবেন এগুলো ডিসকাউন্টে চলে যাবে 1600 টাকায় 1600 টাকায় এটার কালারটা হচ্ছে কি একটু মবিশ পিঙ্ক কালার এগুলো যারা হিজাবি আপুরা আছেন বোরখা হিসাবেও ইউজ করতে পারবেন ঠিক আছে উপরে হিজাব পরে নিলেই মোটামুটি একটা বোরখার কাজ হয়ে যাবে ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি 1600 টাকা একটাই আছে সাইজগুলো একটু পেজের সাথে চেক করে নেবেন কোনটা কি সাইজ আছে আমি তো বলি নাই যেহেতু আর বলতে চাচ্ছি না টাকা করে যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের গ্রিন কালারটা এটাও একটাই আছে স্মল সাইজ এটাও একটাই আছে স্মল সাইজ ঠিক আছে এখানে এটা নিচে আবার সুন্দর করে ফিল করা আফসানা চৌধুরী আপু ব্ল্যাকটার প্রাইস কোন ব্ল্যাকটার প্রাইস আপু একটু স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করেন আমি যে এখন লাইভ শেষ করে দিব লাইভ শেষ করলে আপনারা হচ্ছে গিয়ে ছবিটা নিয়ে পেজে ইনবক্স করে দিয়েন ছবিটা নিয়ে পেজে ইনবক্স করলে তখন আপনাদেরকে জানাই দিবে যে কোনটার প্রাইস কি ছিল হ্যাঁ কোনটার প্রাইস কি ছিল এটা জানাই দিবে আমি লাইভ শেষ করে এখন এই যে লাইভ শেষ করবো লাইভ শেষ করে পিকচার আপলোড করে দেবো ঠিক আছে সো সবাই ভালো থাকেন সন্ধ্যার পরে বিন সাইদের লাক্সারি শিফনের থ্রি পিস নিয়ে লাইভ হবে ওকে সবাই সেই লাইভটাতে জয়েন করবেন 7:30 থেকে 8টার মধ্যে হবে চেষ্টা করব 7:30 থেকে 7:45 মধ্যে মানে এসার আজানটার পরেই আসবো ঠিক আছে সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই